এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ থেকে 1500 বছর পূর্বে যখন মানবতা ছিল দিশেহারা, দিকহারা, ঠিক সেই সময়ে সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান রাব্বুল আলামিন মানবতাকে পথ দেখাতে নাজিল করলেন এক ঐশিক গ্রন্থ আল কুরআন। সেই আল কুরআনের হাফেজদের প্রতিযোগিতা, সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা, সময়ের সেরা প্রতিযোগিতা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। দর্শক, এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, ড্রিম বিল্ডার্স লিমিটেড ও হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড। এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের সমস্ত পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। চলুন এবারে পরিচিত হয়ে নিই আজকের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তফা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে যথারীতি উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে যারা আজ উপস্থিত রয়েছেন, তন্মধ্যে প্রথমে রয়েছেন আলহাজ চৌধুরী হাসান মাহমুদ হাসনি, প্যানেল মেয়র 1, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন নিউটেক্স গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, লেক ভিউ জামে মসজিদ ফয়েজ লেকের সম্মানিত খতিব মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ময়মনসিংহ বিভাগের প্রতিযোগীরা এই মঞ্চে পারফর্ম করবে। প্রতিযোগী বন্ধুরা, তোমাদের নিয়মটা বলে দিচ্ছি, পবিত্র কোরআনের যে আয়াতটি বিচারক তেলাওয়াত করবেন সেই আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগীকে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহ বিভাগের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ কাউসারকে। হাফেজ মোহাম্মদ কাউসারকে ডাকছি মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كان لكم آية في فئتين التقتا أعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن الرحيم قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير
والله عنده حسن المآب قل أأنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا حسبك صدق الله مولانا العظيم ما شاء الله আমি বিমোহিত বিমুগ্ধ বিস্মিত উস্তাদ জি এই ছোট্ট বালক কেমন তেলাওয়াত করলো জি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আমাদের আজকের এই মঞ্চে এই মুহূর্তে এই পরিবেশে তেলাওয়াতটি যেমন হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ ঠিক তেমনই হয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করি কাউসারকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন আল্লাহ তাআলা যেন তার এই ফুরিবাকে আরও বৃদ্ধি করে দেন আমিন হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তফা আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এই তেলাওয়াত বেশ উঁচুতেই থাকবে আপনার কি মনে হয় আলহামদুলিল্লাহ আমরা তার যে কণ্ঠের যে আপনার তারুণ্য তার যে কণ্ঠের যে রিদম আমরা আশা করি যে এখন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিযোগিতা হয় দুবাইতে এবং তার প্রথম পুরস্কারটি হলো 55 লক্ষ টাকা আমি মনে করি যে সে এই সব পুরস্কারগুলি কুড়িয়ে নিয়ে এসে আমাদেরকে আজকের এই ইফতারির পূর্ব মুহূর্তে এই সুন্দর তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে সেই বিশ্বের দরবার থেকে বাংলাদেশের জন্য পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশকে সারা দুনিয়ার কাছে উজ্জ্বল করবে এই ছেলে ভবিষ্যতে সেটাই আমরা আশা করি সম্মানিত অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনি আপনার কাছে জানতে চাই এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এত চমৎকার একটি তেলাওয়াত শুনে আপনার অনুভূতিতে কি আসছে কেমন লাগছে আপনার কাছে প্রথম কথা হচ্ছে আমি একজন মুসলমান আমি দৃঢ় বিশ্বাস করি আল্লাহর কোরআন যেইখানেই পড়া হোক না কেন যেই জায়গায় হোক না কেন এটা অত্যন্ত শ্রুতিমধুর এবং অত্যন্ত সুন্দর এবং এই ছোট বাচ্চারা যে আজকে যে কোরআন তেলাওয়াত করছেন এবং এত সুন্দর করে যে কোরআন তেলাওয়াত করছেন সহিভাবে আমি তো বিচারক নয় আমি শুনতে আমাদের ভালো লাগে যারা বিচারক তারা মন্তব্য শুনলাম অত্যন্ত ভালো লেগেছে এবং আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক হায়াত দরাজ করবেন তারা আরও সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবেন এবং আমাদের দেশের মান উজ্জ্বল করবেন মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি আপনার মতামত জানতে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রথম আল্লাহর দরবারে শুকরিয়া যে এর এত সুন্দর তেলাওয়াত শোনার সৌভাগ্য আমার হয়েছে আমি তো তার তেলাওয়াতের সাথে এই যে প্রাকৃতিক আল্লাহরে অজস্র দান এটার সাথে যেন হারিয়ে গিয়েছিলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনকে
এভাবে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য এদেরকে আল্লাহ কবুল করুন এবং আল কোরআন ফাউন্ডেশনকেও আল্লাহ কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তোমাকে মোহাম্মদ কাউসার। তুমি ময়মনসিংহের প্রতিনিধিত্ব করছো, ময়মনসিংহের মানুষ তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে। আমি আশা করি সামনের পর্বগুলোতে তোমার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আরও ভালো করবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016-এ প্রিয় দর্শক, সারা দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে 53 জন প্রতিযোগীকে নিয়ে আসা হয়েছে এই মঞ্চে। এদের মধ্য থেকে আমরা খুঁজে নেব 2016 সালের সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে 3 লক্ষ টাকা নগদ পুরস্কার, এছাড়াও তার উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ এবং মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা নগদ পুরস্কার ও পবিত্র ওমরা পালনের সুযোগ। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা নগদ পুরস্কার। এছাড়া প্রত্যেক প্রতিযোগীর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা নগদ পুরস্কার। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে রয়েছে শিক্ষাবৃত্তির ব্যবস্থা। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় প্রতিযোগী তারেক জামিন, হাফেজ তারেক জামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم بل الله مولاكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل একটু পিছন থেকে فأثابكم غما بغم
ما شاء الله مرحبا صدق الله العظيم ما شاء الله সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম এই তারিক জামিলের তেলাওয়াত সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি ما شاء الله مرحبا হাফেজ তারিক জামিল তুমি আন্তর্জাতিক মানের তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো তো তোমার মা বাবা অত্যন্ত গর্বিত আমি তাদেরকে সম্মান জানাচ্ছি তো তোমার এত সুন্দর তেলাওয়াতের জন্য আমি তোমাকে দাঁড়িয়ে সম্মান করছি জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে তোমাকে অনেক মোবারকবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশ্বমানের হাফেজ হিসেবে কবুল করুন তার পাশাপাশি বিশ্বমানের আলেম হয়ে যেন সারা বাংলাদেশের তথা বিশ্বের কোরআনের খেদমত তুমি করতে পারো তোমার জন্য দোয়া করছি ধন্যবাদ তোমাকে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ কিছু বলুন ওর সম্পর্কে ধন্যবাদ তারেক জামিল তোমার বয়স কত 8 8 বছর বয়স কত দিনে তুমি শেষ করছো কত সময় লাগছে এই পুরো কোরআনটা শেষ করার জন্য 6 মাস হ্যাঁ 6 মাস লাগছে 6 মাস 6 মাস লেগেছে মাত্র 6 মাস আলহামদুলিল্লাহ আমার তো কোনো ভাষা নেই কোন ভাষায় আমি তোমার প্রশংসা করব আমি শুধু আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশে রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছেন আমরা তোমাকে নিয়ে গর্ব করি তুমি এগিয়ে যাও বাবা ধন্যবাদ সম্মানিত বিচারক হাফেজ কারি গোলাম মোস্তফা আপনার কাছে ওর ব্যাপারে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এই ছোট্ট বন্ধুর তেলাওয়াতে ঠিক ইফতারির আগে শুনে আমাদের মনে হয় সারা দিনের যে রমজানের যে ক্লান্তি ছিল সেটা দূর হয়ে গেছে বিশেষ করে আমার কাছে আমরা যারা বহুবার কোরআন কম্পিটিশনে বিদেশে গিয়ে আরবদেরকে সারা বিশ্বের কারীদেরকে হারিয়ে দিয়েছিলাম তখন তারা বলেছিল যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে এমন সম্পদ আছে তারা আশ্চর্য হচ্ছিল তারা কোরআন দিয়ে আমাদেরকে পরিচিত হয়েছিল আমাদের সাথে আজকে আমাদের এই ছোট্ট বন্ধু সেও কোরআন শুনিয়ে আমাদেরকে যেরকম মুগ্ধ করেছে এমনি ভাবের এই মানিকের টুকরাগুলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে জন্ম নেক আমরা সেই কামনা করি অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনি আপনার কাছে কিছু শুনতে চাচ্ছি আমাদের এই ছোট্ট প্রতিযোগী সম্পর্কে ধন্যবাদ আপনাকে আসলে অভাগ লাগার কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দান বলতে হবে আট বছর বয়সের একজন ছেলে এবং ছয় মাস মাত্র লাগছে তার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন গ্রন্থ কোরআন মজিদ মুখস্থ করে এভাবে আমাদেরকে শোনানো এটা আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়েছে এবং তার উপর বর্ষণ হোক এবং সে আমাদের এই দেশের মান এবং তার মা বাবা তার আত্মীয় স্বজন এবং তার উস্তাদের যে সুনাম বৃদ্ধি করছে সাথে সাথে সে আমাদের দেশেরও সুনাম বৃদ্ধি করবে আমি তার হায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করছি এবং তার জন্য অশেষ অশেষ দোয়া রইল তারেক জামিল তোমার সম্পর্কে সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দ চমৎকার চমৎকার কিছু মন্তব্য করেছেন তোমাকে দোয়া করেছেন আশা করি তুমি এগুলো মাথায় রাখবে এবং সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ কোরআনের আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হেরা গুহায় যে আলোকবর্তিকা অবতীর্ণ হয়েছিল মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই আল কোরআনের সময়ের শ্রেষ্ঠ অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে 2016 এবারে মঞ্চে আসছে ময়মনসিংহের আরও একজন প্রতিযোগী হাফেজ নুরুল্লাহ মঞ্চে আসছে হাফেজ নুরুল্লাহ এসো শান্তির মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فقال ألا تأكلون ما لكم لا تنطقون
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال لا تتقون ما وقال إني ذاهب إلى سيهدين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال رب إني يكذبون আবার পড়তে হবে এই আয়াত প্রথম থেকে فلما بلغ معه السعي ঠিক আছে তুমি এত পিছনে গিয়েছো কেন তোমাকে যে আয়াত বলে দিয়েছি সেখান থেকে পড়তে হবে তুমি পাঁচ আয়াত পিছনে গিয়েছো আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'বুদুন নাকি ওয়া মা তা'মালুন পিছনে যে ভুল পড়ছো আবার আল্লাহু খালাকাকুম ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন মিন দুন ক্বালু ইবনু লাহু বুনিয়ানান فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه قد
صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله نور الله সম্মানিত বিচারক হাফেজ মাওলানা গুলাম মোস্তফা, তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাচ্ছি। মাশাআল্লাহ, তার সুর লহরী এতটাই সুন্দর যে আমরা একেবারে মনে হয় যেন সমুদ্রের ঢেউয়ের মধ্যে যেন আমাদের মন মিলিয়ে গিয়েছিল। অত্যন্ত চমৎকার তার সুর লহরী এবং তার পড়ার যে ছন্দ তাও চমৎকার। আমি আশা করব যে সে যেন আরও ভালো করে ইয়াদ করে, কারণ আমরা যেখান থেকে তাকে পড়তে বলেছিলাম সে তার থেকে চার আয়াত পিছনে চলে গিয়েছিল, যেটাতে আমাদের সময় ক্ষেপণ হয়েছে। এই বিষয়গুলো প্রতিযোগীদেরকে লক্ষ্য করতে হবে। আর আমি আশা করি সে যদি নির্ভুল পড়ে ভবিষ্যতে সে অনেক দূর যেতে পারবে এবং আমাদের বাংলাদেশের জন্য সে একটি সম্পদে পরিণত হবে। আল্লাহ তার উত্তরোত্তর সাফল্য দান করুক, আমিন। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ নুরুল্লাহ, তুমি কার অনুসরণ করছিলে? নাজমুস সাকিব। একটা বিষয় লক্ষ্য রাখবে যে কাউকে যদি নকল করতে হয় পুরোপুরি করতে হবে। তুমি কিন্তু নাজমুস সাকিবের অনুসরণও করতে পারোনি, ঠিক আছে? কখনই নাজমুস সাকিব, কখনই অন্য কাউকে, কখনই তোমাকে, এটা তো ঠিক না। তুমি, আমি যতটুকুন জানি তুমি খুব শক্ত একজন প্রতিযোগী এবং লড়াই করে তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তোমার ভিতরে সেই প্রতিভা আছে, সেটা আমি জানি। কিন্তু আজকে যেটা হলো সেটা কিন্তু আমরা কখনই কামনা করি নাই, তোমার কাছ থেকে এটা কখনই আমরা চাইনি। অদূর ভবিষ্যতে যদি তোমার খুব উপরে যেতে হয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যদি তুলে ধরতে হয়, তাহলে তোমাকে আরও সতর্কতার সাথে দায়িত্বশীল হয়ে তেলাওয়াত করতে হবে, প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে। সম্মানিত অতিথি মাওলানা নুরুল আমিন মাহদি। قال رسول الله صلى الله عليه وسلم زينوا القران باصواتكم তোমরা তোমাদের সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করো। আমি এই প্রতিযোগীকে বলবো তোমার হতাশ হওয়ার কিছু নেই, কারণ তোমাকে আল্লাহ এমন একটি কণ্ঠ দিয়েছেন যে কণ্ঠটা সত্যিকার আল্লাহর কোরআনের জন্য প্রযোজ্য। অতএব তুমি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ওস্তাদদের এবং বিচারকদের যে পরামর্শ তোমার প্রতি, এটা তুমি যদি কাজে লাগাও তুমি সবার উপরে উঠবে ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। তোমার একটা সুন্দর কণ্ঠ তোমার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তোমাকে ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফিজ নুরুল্লাহ, তোমার মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে, হোঁচট খেয়েছ, এখন সামনে আবার নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 আপনারা দেখছেন ময়মনসিংহ বিভাগের প্রতিযোগীদের পারফরম্যান্স। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে সর্বশেষ প্রতিযোগী হাফেজ শরীফুল ইসলামকে ডেকে আনছি মঞ্চে। হাফেজ শরীফুল ইসলাম, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن يدعون من دونه إلا إناثا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعنه
মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারকের কাছ থেকে জেনে নেব। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ শরীফুল ইসলাম। ময়মনসিংহের গর্ব নয়, তুমি বাংলাদেশেরও গর্ব নয়, সারা বিশ্বের মুসলমানদের গর্ব, অহংকার। আজকে বাংলাদেশ তোমাকে নিয়ে ইনশাআল্লাহ গর্ব করবে। বিভিন্ন সেক্টর নিয়ে সরকারের পক্ষ থেকে অনেক চিন্তা ভাবনা করে। আমার দৃঢ় বিশ্বাস তোমাকে নিয়েও এবং তোমাদের মতন প্রতিবাদেরকে নিয়েও তারা ভাবতে শুরু করেছে, না করলেও খুব শীঘ্রই করবে ইনশাআল্লাহ। তোমার মাদ্রাসার নাম কি? জামাল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। মাশাআল্লাহ, ময়মনসিংহ বিভাগে পড়ছে তোমার, এটা জামালুল কোরআন অত্যন্ত পরিচিত সেই ঢাকার বাহিরে দূর, ঠিক গ্রাম সাইটই বলবো আমি,
এত চমৎকার তেলাওয়াত তোমার উস্তাদ নিশ্চয়ই তোমার জন্য অনেক কষ্ট করে অনেক মেহনত করে তোমার উস্তাদের জন্য রইল শুভকামনা কোরআনের আরব ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এগিয়ে যাও বাবা হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তফা আলহামদুলিল্লাহ আমরা যে বন্ধুর এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনছিলাম রোজা মুখে আমার তো মানে রোজার যেই ক্লান্তি সেটা দূর হয়েছে কিন্তু এই এনটিভি পরিবারের এই লক্ষ লক্ষ এবং কোটি কোটি শ্রোতার এবং দর্শকের আমার মনে হয় যে তাদের পিপাসা মিটেছে এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত শুনে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বিশ্বের শ্রেষ্ঠ সেই কারি আব্দুল বাসিত যিনি নাকি তেলাওয়াত করে সারা বিশ্বের শত শত অমুসলিমকে মুসলমান বানিয়ে দিয়েছিলেন আজকে আমাদের এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত শুনেও মনে হচ্ছে যে যেন লোহে মাহফুজ থেকে কোরআন নাজিল হচ্ছিল এরকম সুন্দর প্রতিভা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তৈরি হোক আমি এটাই কামনা করি এবং দোয়া করি এবং আল্লাহর কাছে তার উত্তরোত্তর সাফল্য কামনা করি অনেক ধন্যবাদ আপনাকে উস্তাদুল হফাজ আমাদের শরীফুল ইসলাম সম্পর্কে কিছু বলুন জি আলহামদুলিল্লাহ শরীফুল ইসলামের প্রতি আমার এই দোয়ায় রইল আল্লাহ তাআলা তাকে যেন কোরআনুল করিমের একজন সঠিক ধারক বাহক হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেন আমিন সম্মানিত অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনি কিছু বলবেন আসলে বলার ভাষা নেই কারণ আমি সেই ছোটোবেলা থেকে তার চেয়ে তার বয়স থেকে আর ছোটোবেলা থেকে আমরা যখন মসজিদে যেতাম কোরআন শিক্ষা নেওয়ার জন্য তখন তো আমরা মসজিদে গিয়ে সকালবেলা কোরআন শিক্ষা নিতাম আমার একজন হুজুর ছিলেন কারি এনাম এত সুন্দর করে যে কোরআন মজিদ তেলাওয়াত করতেন আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে তার মতো বয়স থাকতে আমরা সেই কোরআন মজিদ শিক্ষা নিয়েছি যখন তখন এবং তার কণ্ঠ তার বলা এত কম বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আরও হায়াতদারাজ করে এবং সে যেন আরও ভালো করে পড়তে পারে এবং আমাদের মান সম্মান যাতে রক্ষা করতে পারে এবং বিশেষ করে কোরআন মজিদ যাতে ধারণ করে সে সাহসের সাথে এগিয়ে যায় সম্মানিত অতিথি মাওলানা নুরুল আমিন মাহদি শরফাকাল্লাহু বিল কোরআন তোমাকে আল্লাহ কোরআনের মাধ্যমে সম্মানিত করুক আরও বেশি সম্মানিত করুক তুমি যে নির্ভীক চিত্তে কোরআন তেলাওয়াত করলে আমি অভিভূত হয়েছি কোথাও একটুখানি তোমার মধ্যে ভয় ভীতি শঙ্কা আমি দেখলাম না এটা হলো যে তোমার মধ্যে কোরআনের মতো বিশাল আল্লাহ পাকের বাণী নিহিত আছে ওখানে এটাকে নিয়ে তুমি এগিয়ে যাও আমাদের দেশকে তুমি গৌরব উজ্জ্বল করো দেশের পতাকাকে তুমি সম্মানিত করো তোমার ওস্তাদদেরকে তোমার মা বাপের জন্য তুমি সম্মান বইয়ে আনো দেশের জন্য সম্মান বইয়ে আনো আমিন অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি শরীফুল ইসলাম চমৎকার চমৎকার কিছু মন্তব্য শুনলে বিচারক মণ্ডলীর কাছ থেকে সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে সামনে আরও ভালো করো এগিয়ে যাও এই প্রতিযোগিতায় এই প্রত্যাশা রইল السلام عليكم ورحمة الله وبركاته দর্শক ময়মনসিংহ বিভাগের চারজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখলাম এবার ফলাফল ঘোষণার পালা ফলাফল ঘোষণা করব কিন্তু তার আগে ডেকে নিচ্ছি চার প্রতিযোগীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তোমরা যারা পারফর্ম করেছো আজকে তাদেরকে মঞ্চে চলে এসে আসার জন্য অনুরোধ করছি এই চারজন প্রতিযোগীর মধ্যে একজন বিদায় নেবে আর তিনজন চলে যাবে পরবর্তী রাউন্ডে যে বিদায় নেবে তার জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকছে ১০,০০০ টাকা নগদ পুরস্কার এছাড়া রহিম আফরোজ আগরার পক্ষ থেকে গিফট হ্যাম্পার তো রয়েছে আর যে এই পর্বে প্রথম হবে শীর্ষ নম্বর পাবে তার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে হাফেজ নুরুল্লাহ হাফেজ নুরুল্লাহ বিদায় নিচ্ছে আমাদের মধ্য থেকে তার জন্য রইল সমবেদনা আন্তরিক সমবেদনা সে ভালো পড়েছে সামান্য যে ভুল ত্রুটি হয়েছে এগুলি শুধরে সে সামনে আরও ভালো করবে ইনশাল্লাহ আমি পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে সম্মানিত অতিথি চৌধুরী হাসান মাহমুদ উনিও আমাদের মাঝে এসেছেন যে বিদায় নিচ্ছে তার হাতে নগদ ১০,০০০ টাকার চেক তুলে দিচ্ছেন সম্মানিত অতিথি এবং সম্মানিত বিচারক এই পর্বে সবচেয়ে বেশি নম্বর যে পেয়েছে বিচারকদের মূল্যায়নে সে হচ্ছে হাফেজ তারেক জামিন
জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ। হাফেজ তারিক জামিলের জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো তারিক জামিলের হাতে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জীবনকে কর মহিয়ান, এ পথে আমাদের আহ্বান, জীবনকে কর মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।